হ্যালো বন্ধুরা, তো এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। বলিউড টলিউড থেকে টেলিজগৎ, অগ্রহায়ণ মাস পড়তে না পড়তেই একের পর এক বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। তো চলুন আজকে জেনে নিই 2023 সালের এই বিয়ের মরশুমে সাত পাকে বাঁধা পড়লেন কোন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। তো চলুন শুরু করি। নাম্বার এক, অভিনেতা স্বর্ণদীপ্ত ঘোষ এবং তার স্ত্রী অভিনেত্রী অর্পিতা মণ্ডল। অভিনেত্রী বর্তমানে ফুলকি ধারাবাহিকে অভিনয় করছেন। 27 নভেম্বর এই জনপ্রিয় তারকা জুটি বিয়ে করেছেন এবং 30 নভেম্বর ছিল তাদের বৌভাতের অনুষ্ঠান। জি বাংলার লক্ষ্মী কাকিমা সুপারস্টার ধারাবাহিকে লক্ষ্মী কাকিমার বড় ছেলে এবং বড় বৌমার চরিত্রে এনারা অভিনয় করতেন। ওই ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করতে গিয়ে এনারা একে অপরের প্রেমে পড়েন। নাম্বার দুই, অভিনেত্রী সন্দীপ্তা সেন এবং তার প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়। 2021 সালে তাদের সম্পর্ক শুরু হয়। 2023 সালে তাদের সম্পর্কের 2 বছর পূর্ণ হলো। একটা গানের ভিডিওর শ্যুট করতে গিয়ে দুজনের পরিচয় হয়, তারপর পরিচয় থেকে প্রেম। সৌম্য মুখোপাধ্যায় পেশায় একজন হইচইয়ের চিফ অপারেটিং অফিসার। 2 ডিসেম্বর হচ্ছে তাদের আংটি বদল এবং আগামী 7 ডিসেম্বর বিয়ে করছেন এই তারকা জুটি। টলিপাড়ার এই জুটির বিয়ে দেবেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। নাম্বার তিন, পরমব্রত চট্টোপাধ্যায় এবং তার স্ত্রী পিয়া চক্রবর্তী। করোনাকালে শ্রমজীবী ক্যান্টিনে কাজ করতে গিয়ে পরমব্রত এবং পিয়ার মধ্যে পরিচয় হয়। পরমব্রতের স্ত্রী পিয়া হলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। 27 নভেম্বর রেজিস্ট্রি করে খুব সাদামাটাভাবে বিয়ে করলেন এই তারকা জুটি। নাম্বার চার, অভিনেত্রী দর্শনা বণিক এবং তার প্রেমিক অভিনেতা সৌরভ দাস। বেশ কয়েকটি বাংলা ওয়েব সিরিজ এবং সিনেমাতে একসঙ্গে অভিনয় করেছেন তারা এবং সেখান থেকেই তাদের পরিচয়, তারপর পরিচয় থেকে প্রেম। আগামী 15 ডিসেম্বর বিয়ে করতে চলেছেন এই তারকা জুটি, তাই জোর কদমে চলছে বিয়ের তোড়জোড়। সম্প্রতি আই বুড়ো ভাত খেলেন অভিনেত্রী দর্শনা বণিক। নাম্বার পাঁচ, আর জে প্রবীণ এবং তার স্ত্রী নিমিতা বেহাতি। আর জে প্রবীণ হলেন একজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং রেডিও স্টেশন রেড এফএমের একজন রেডিও জকি। দুজনেই কলকাতার বাসিন্দা। 28 নভেম্বর অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করলেন এই তারকা জুটি। নিমিতা বেহাতি কলকাতার লেক টাউনের মেয়ে। ভবানীপুর কলেজ থেকে বিকম অনার্স নিয়ে পাস করেছেন তিনি। নাম্বার ৬, বলিউড অভিনেতা রণদীপ হুডা এবং তার স্ত্রী লিন লাইসরাম। 29 নভেম্বর মণিপুরে বিয়ে করেছেন এই তারকা জুটি। লিন হলেন মণিপুরের একজন জনপ্রিয় মডেল এবং বলিউডের একজন অভিনেত্রী। বলিউডে একসঙ্গে কাজ করতে করতে একে অপরের প্রেমে পড়েন তারা, তাই 10 বছরের ছোট বান্ধবীকেই বিয়ে করলেন অভিনেতা। নাম্বার ৭, অভিনেত্রী প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় এবং তার স্বামী সৌরভ। স্টার জলসার বরণ ধারাবাহিকে কাকলির চরিত্রে অভিনয় করতেন প্রিয়াঙ্কা। 23 নভেম্বর সাত পাকে বাঁধা পড়লেন এই জুটি। বাবার চিকিৎসা করাতে গিয়ে ডাক্তার সৌরভের সাথে আলাপ হয় অভিনেত্রীর এবং সেই আলাপ থেকে প্রেম। নাম্বার ৮, অভিনেত্রী তানিয়া পাল এবং তার স্বামী নীল মালাকার। বর্তমানে জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকে দীপিকার চরিত্রে অভিনয় করছেন তানিয়া। তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী নীল মালাকার। 16 বছরের সম্পর্ক তাদের। 19 নভেম্বর তাই বিয়ে করলেন এই জুটি। নাম্বার ৯, অভিনেত্রী শ্রীপর্ণা রায় এবং তার স্বামী শুভদীপ ভট্টাচার্য। বর্তমানে স্টার জলসার গাঁট ছোড়া ধারাবাহিকে রুক্মিণীর চরিত্রে অভিনয় করছেন শ্রীপর্ণা। 28 নভেম্বর অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করলেন শুভদীপ এবং শ্রীপর্ণা। চন্দননগরের নিবাসী শুভদীপ পেশায় একজন চিকিৎসক। নাম্বার ১০,
অভিনেত্রী আহিরি বিশ্বাস এবং তার স্বামী শুভ রায় সান বাংলার মোম পালক ধারাবাহিকে মোমের চরিত্রে অভিনয় করতেন। অভিনেত্রী আহিরি বিশ্বাস অভিনেত্রীর স্বামী বর্তমানে ফরেস্ট ডিপার্টমেন্টে কর্মরত এবং তার বাড়ি বেলেঘাটায়। 24 নভেম্বর ঘরোয়া আয়োজনে পরিবার এবং আত্মীয়দের সামনে রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে করলেন তারা। আজকের মতো এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও আরও দেখার জন্য। আর কমেন্ট করে জানাও এনাদের মধ্যে তোমাদের পছন্দের জুটিকে। থ্যাংকস ফর ওয়াচিং।